হ্যালো অ্যান্ড ওয়েলকাম। যাদের হার্টবার্ন বা বুক জ্বালা পড়া করার সমস্যা অথবা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, কী কী খাবার খেলে আমাদের ওই অ্যাসিড রিফ্লাক্স বেড়ে যেতে পারে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো খাবারের মধ্যে ফুডস দ্যাট ইনক্রিজ হার্টবার্ন অ্যান্ড অ্যাসিড রিফ্লাক্স। নাম্বার ওয়ান, হাই ফ্যাটি ফুডস, মানে আপনি ফ্যাট জাতীয় খাবার যদি অনেক বেশি পরিমাণ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার অ্যাসিড রিফ্লাক্স এবং অ্যাসিড রিফ্লাক্স থেকে কিন্তু হার্টবার্ন বা বুক জ্বালা পড়া করার সমস্যা হতে পারে। নাম্বার টু, সাইট্রাস ফ্রুটস, আপনি যদি লেবু জাতীয় এই সাইট্রাস ফ্রুটসগুলি গ্রহণ করেন লেবুতে কিন্তু অ্যাসিডের পরিমাণটা একটু বেশি থাকে, এই জন্যই কিন্তু আমাদের হার্টবার্ন বা বুক জ্বালা পড়া করার সমস্যা অথবা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হতে পারে। নাম্বার থ্রি, চকলেট অ্যান্ড কফি, কফি এবং চকলেটে সাধারণত ক্যাফেইন বেশি থাকে। যেসব খাবারে ক্যাফেইন বেশি থাকে সেসব খাবার যদি আপনি অনেক বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের এই বুক জ্বালা পড়া করার সমস্যা এবং হার্টবার্ন বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হতে পারে। এরপর গার্লিক অ্যান্ড অনিয়ন্স, রসুন এবং পেঁয়াজ জাতীয় খাবার যদি আপনি অনেক বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হতে পারে, পাশাপাশি হার্টবার্ন বা বুক জ্বালা পড়া করার সমস্যা হতে পারে। নাম্বার সিক্স, স্পাইসি ফুড, আপনি যদি স্পাইসি ফুড জাতীয় খাবার অনেক বেশি পরিমাণে গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনার এই স্পাইসি ফুডের কারণেই কিন্তু আপনার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বেড়ে যেতে পারে। নাম্বার সেভেন, মিন্ট, মিন্ট জাতীয় খাবার আমাদের অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে দিতে সাহায্য করে, পাশাপাশি অ্যাসিড সিক্রেশনকে বাড়িয়ে দিতে সাহায্য করে থাকে। সো এই খাবারগুলি কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতেই হবে। সো আমি যদি বিষয়টা একটু সামারি করি, ফুডস দ্যাট ইনক্রিজ হার্টবার্ন অ্যান্ড অ্যাসিড রিফ্লাক্স, নাম্বার ওয়ান হাই ফ্যাটি ফুডস, নাম্বার টু সাইট্রাস ফুডস, নাম্বার থ্রি চকলেট, নাম্বার ফোর কফি, নাম্বার ফাইভ গার্লিক অ্যান্ড অনিয়ন্স, নাম্বার সিক্স স্পাইসি ফুডস, অ্যান্ড নাম্বার সেভেন মিন্ট। সো এই উপরোক্ত খাবারগুলো যদি আপনি অনেক বেশি পরিমাণে গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বেড়ে যেতে পারে, পাশাপাশি আপনার হার্টবার্নের অথবা বুক জ্বালা পড়া করার সমস্যা বেড়ে যেতে পারে। সো আপনি যদি আপনার হার্টবার্ন বা বুক জ্বালা পড়া করার সমস্যা কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই খাবারগুলি কিন্তু আস্তে আস্তে অ্যাভয়েড করতেই হবে। সো আজকে এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।